এলএম আড্ডায় আপনাদের স্বাগত। নমস্কার, আমি রূপম বলছি। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের সাথে অনেকদিন গল্প করা হয়নি, ভাবছিলাম আজকে একটা আমার একটা গান নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই গানটা একরকম ভাবে আমার খুব ফেভারিট গান বলতে পারেন, আবার খুব অপছন্দের গান এটাও বলা যেতে পারে, আসলে বিভিন্ন ভাবে বিচার করা যায়। গানটার নাম কমল মেঘেদের ওজন। এই গানটার জন্য আমার প্রথম অ্যালবাম তার যে টাইটেল সং তোর ভরসাতে, সেটা রেকর্ড করা যায়নি। কারণ অপশন ছিল যে একটি গানই রেকর্ড করবার সময় আছে, পড়ে আছে দুটি গান। আমার সঙ্গে যে সমস্ত শিল্পীরা কাজ করছিলেন, মিউজিশিয়ানসরা, তারা বললেন যে কমল মেঘেদের ওজন করতেই হবে, অতএব তোর ভরসাতে যেটির নামে অ্যালবামের নাম সেটি বাদ পড়ে যায়। কমল মেঘেদের ওজন, তার সুর এবং তার কথা দুটোই নাকামি প্রধান, কিন্তু শৈল্পিক, এটা এটা অস্বীকার করা যাবে না। এবং বেশ কিছু লিরিক্যাল ব্রিলিয়ান্সও আছে গানটার মধ্যে, সুরও খুবই ভালো। কিন্তু সাধারণত আমি গানকে যে অ্যাপ্রোচে দেখি, সেই অ্যাপ্রোচের গান এটি নয়। এটি অনেক বেশি আলংকারিক। আসলে বৃষ্টি, হঠাৎ একদিন বৃষ্টি নামলো, প্রচণ্ড গরমের অবসান ঘটলো, সেই আনন্দটাই মাথাটাকে কিরম এলোমেলো করে দিয়েছিল, বুঝলেন? তাই জন্যই সব শিল্পী যেমন মাঝে মাঝে পাগল হয়ে যান, তেমন পাগল হয়ে গিয়েই ওই কমল মেঘেদের ওজন গানটা লেখা। বিনোদনের একগুচ্ছ সম্ভার পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিনোদন প্লাস চ্যানেলটি। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।